ভালো আছেন? জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো শাকিল ভাই, ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। আপনি তো মূলত বকনা বাচ্চা সার বাচ্চা কেনা বেচা করে থাকেন? হ্যাঁ, দুইটা ইনশাল্লাহ রাখি কম বেশি করে। ভালো ভালো জিনিসগুলা যদি সংগ্রহের মধ্যে পাই তাহলে ইনশাল্লাহ কিনি, না হলে কিনি না। আজকে তো আমাদের জন্য চমক নিয়ে আসছেন। আসলে এটা আমি নিজেই চমক, ঠিক আছে, মানে গরু মানে কিনতে পেরে যে এরকম কালেকশন আসলে আমার ভাগ্যে হবে আল্লাহর রহমতে এটা হয়েছে। তো দর্শক ভাইদের একটু দেখান যে গরুগুলা, আমরা আসলে অনেকেই অনেক রকমভাবে ব্রাহ্মা গরুগুলা কাজ করতেছি, বা যারা বিক্রয় কেন্দ্রে আছে তারা অনেকেই গরু দেখাচ্ছে ব্রাহ্মা বলতেছে। আসলে যার যার জায়গা থেকে শেষে যে যেমনভাবে ই করতে পারে, তো একটা ব্রাহ্মা গরু আসলে কেমন হয়? আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই বাইরের দেশের গরুগুলা, নিজের সহচক্ষে আমি মনে হয় এই বাংলাদেশের বড় বড় যে খামারিগুলো আছে তাদের কাছে যে 2-4-5-7টা আছে ব্রাহ্মা, এটা ব্যতীত আদারওয়াইজ ছোটো প্রান্তিক খামারি মাঝারি খামারি এরা মনে হয় ব্রাহ্মা গরুগুলা আমি নিজেই দেখি নাই। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, মনে আর ভাইগুলাও দেখে নাই, তো এই গরুটা একটু দেখান তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আর আমার কথা যে ভাই আপনার গরুগুলা দেখাবো, অন্তত একটা অনুরোধ করব, আপনি আমার ফার্মে আসবেন, এই গরুগুলো খালি দেখবেন ভাই ভালো, সেটা এমনিতেই আপনা আপনি আরও বেড়ে যাবে গরু প্রতি। জাল্লা পাক এরকম গরু দুনিয়াতে দিছে। তো গরুগুলো দেখাই আগে? জি অবশ্যই দেখান গরুগুলো। এটা কিনে আসছেন শাকিল ভাই প্রথম কালেকশনটা? দেখেন আসলে কিনে আসছি, দর্শক ভাই দেখান ব্রাহ্মা, আমরা আসলে অনেকেই অনেকভাবে দেখি এই ব্রাহ্মাটা দেখেন তাহলে বাইরের দেশের ব্রাহ্মা বা বাইরের দেশের এই গরুগুটার কথা মনে পড়ে যাবে আমাদের সবার একান্তভাবে। আমি কিছুই বর্ণনা দিব না, গোটা দেখান আল্লাহ পাকের কি একটা সৃষ্টি রহম, মানে কালেকশন করছেন এটা মাশাআল্লাহ, এটার শক্তি অনেক শক্তি গরুর এটা ভাই। এটা 250 কেজি লাইভ ওয়েট আছে, বয়স কিন্তু 6 মাস এখনো হয় নাই, পোজে নাই, এখনো 6 মাস হয়নি, 250 কেজি লাইভ ওয়েট আছে। দুইজনে ধরে রাখতে পারবে? দুজনে দুজনকে দেখান ধরে রাখছে কিভাবে, এবং পা চারটা দেখান, পাগুলো একটু দেখাই দেখুন, দেখেন পা কত মোটা, অনেক মোটা অনেক মোটা, নাভিটা দেখান ডাবল যাকে বলে ব্রাহ্মা মানেই সবকিছু ডাবল। তো পিসের হ্যাভিনেসটা দেখান মাসুদ ভাই, তাহলে আরেকটু দর্শক ভাই ভালো উপলব্ধি করতে পারবে। দর্শক দেখেন আপনারা, আমার ছোট একটা ছেলে আছে ইরফান, এখানে বসে রাখতে পারবো এত ভালো মাজা। দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন, বয়সটা মাত্র 6 মাস, 6 মাস এখন হয় নাই গরুওয়ালার যে কথা মতো, এখনো 6 মাস হয় নাই, আসলে এখনো 6 মাস হয় নাই, না আসলে হয় নাই, দুইজন লাগতেছে ধরে রাখতে। জি ব্রাহ্মা গরুগুলাই এমনই, নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো, এই ধরনের গরু কিন্তু খুবই কম পাওয়া যায় আমাদের দেশে, না বলতে চলে ভাই, আমি তো তেমন একটা দেখি নাই। দামটা কেমন রাখছেন এটা ভাই? 3টা বাচ্চা একটা প্যাকেজ করছি, 3টা একসঙ্গে বলে দেবো, যার যেটা পছন্দ হয় আমার ফোন নাম্বার দেয়া থাকবে সেই ফোন করবে। তো এটা দেখলাম আমরা প্রথমটা, জি প্রথমটা, তো দ্বিতীয়টা দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই দেখান। পরবর্তী 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, জি এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই। এটা হচ্ছে একটা ব্রাহ্মা মুন্ডি বকনা, এটা মুন্ডি মাথায় সিং হবে না, এটা খুবই এক্সক্লুসিভ একটা ব্যাপার। হ্যাঁ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা, এটা না? জি এটা বকনা। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে ভাই 9 মাস। এটার বয়সটা আছে 9 মাস? 9 মাস। 9 মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, গ্রোথ তো খুবই ভালো, খুবই ভালো বকনা হিসাবে, মাথাটা তো খুবই ভালো, খুবই ভালো ভালো দর্শক দেখতে পাচ্ছেন। এইগুলাকে বলা হয় ভাই ব্রাহ্মা, হ্যাঁ মানে দেখলেই বোঝা যায় যে ব্রাহ্মার কোয়ালিটি, দেখেন এখান থেকে ওলানপালানটা বুঝতে পারবেন, ওলানপালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন।
মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে গলা কম্বলটা দেখেন রাজকীয় একটা গলা কম্বল আছে কিন্তু ছেড়ে দিলে দেখেন ভাজ রাজকীয় কালারটাও তো খুব এক্সক্লুসিভ কালার খুব এক্সক্লুসিভ খুবই মারাত্মক একটা বাচ্চা মাশাআল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা জি 9 মাস বয়স না জি 9 মাস বয়স নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি জি মাশাআল্লাহ খুবই কালারফুল খুবই জাত মানে ভালো গরুটা এটা বক না জি তিনটা গরু আজকে দেখাবো দর্শক ভাই আসলে মনের মতো তো পরবর্তী তিন নাম্বারটা দেখাই জি জি দেখেন তো এটা তো তিন নাম্বারে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে এটা তো একখানে দাঁড়াচ্ছেই না দেখছেন কি পরিমাণ শক্তি দুইজন মিলে টানে নিয়ে আসছে এটা ফ্লেক বিশার বাচ্চা ভাই বয়স 6 মাস কি আল্লাহ পাক গ্রোথনেস দিছে পা ঠ্যাংগুলো দেখেন এত ডিসটেন্সে দেখাচ্ছে দেখেন ঠ্যাংগুলো দেখেন দাঁড়াচ্ছেই না একদম না বাঁশের মতো মোটা খুবই চঞ্চল এবং খুবই শক্তিশালী কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী গরু পাগুলো দর্শক দেখেন জি পা এত মোটা কেন এটা ভাই ফ্লেক বি 100 ফ্লেক বি ফ্লেক বি তো অনেকেই দেখায় এটা এটা একটু দর্শক বাড়ি দেখেন অনেক শক্তিশালী গরু দর্শক দেখতে পাচ্ছেন আসনা না বয়সটা কেমন এটার এটার বয়স ভাই 6 মাস বয়স থাক থাক বয়সটা 6 মাস জি কালারটা দেখেন 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 মই দেখেন মহিষের মতো দেখেন চুল দেখেন ঘাড়ের কাছে ঘাটটা দেখেন কত খাটো ফ্লেকবির পশম হবেই হ্যাঁ আর মুখটা হচ্ছে বাঘের মতো দেখেন মুন্ডি কিন্তু এটা ভাই মুন্ডি হবে না হ্যাঁ এটা 100 মুন্ডি এগুলো আসলে একটা আইকনিক গরু এগুলো নিয়ে কাজ করলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ অন্যান্য গরুর থেকে এদের মাংসটা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আপনার বৃদ্ধি পেয়ে থাকে আর এগুলো মাংসের দামে বিক্রিও হবে না আর এগুলো হচ্ছে ব্রিডিং করার জন্য বড় বড় খামার এখন এটা নিয়ে কাজ করতেছে বর্তমান এটা ব্রিডিং এর জন্য নিলে অনেক ভালো হবে জি আর কালারটার পাগুলো দেখেন এই দুটো পা দেখেন একসাথে করে আছে দেখেন কি মধুময় লাগতেছে দেখেন একসাথে করে আছে পাগুলো কি বড় বয়সটা 6 মাস হবে হ্যাঁ একসাথে ধরে ধরে ব্যাট পাওয়া যাচ্ছে না দেখেন মাশাআল্লাহ একসাথে ধরে ব্যাট পাওয়া যাচ্ছে না দামটা কেমন রাখছেন এটার ভাই তিনটা একসাথে দাম বলে দেবো ইনশাআল্লাহ তিনটার দাম একসাথে বলতে যাচ্ছেন জি তিনটা দাম একসাথে বলতে যাচ্ছেন তিনটা একসাথে নিতে চাইলে দামটা কেমন পড়বে প্রথম যে বাহামাটা দেখালাম সার বাচ্চা দ্বিতীয়টা ব্রাহ্মা মুন্ডি বকনা তৃতীয়টা হচ্ছে ফ্লেকবি মুন্ডি সার এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একত্রে নেয় 580,000 টাকা দাম পড়বে 580,000 টাকা জি দরদাম করা যাবে এখানে সেরকম কিছু না তারপরে তিনটা মাস একসঙ্গে নিলে একটু সম্মানী করবো ইনশাআল্লাহ একটু সম্মানী করা যাবে জি একটু সম্মানী করবো আর যে গরুগুলো আসলে দেখালাম আমার কথা যে ভাই আপনার গরুগুলো দেখেন হ্যাঁ টাকা থাকলেও কিন্তু অনেক সময় সাথে জিনিস মিলে না আপনারা অনেক কিছু অনেক চিন্তা ভাবনা করবেন আসলে টাকা দিয়ে জিনিস কিনলে জিনিসই হইতে হবে তা তো অবশ্যই জি তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি এ পর্যন্ত দেখাচ্ছি এই গরু সংগ্রহের আসলে যে গরুগুলো আসলে দেখাচ্ছি দর্শক ভাইদের মানে মনের মতো গরু ভাই এই এই গরুগুলো আসলে গরু সচরাচর দেখা যায় না এই গরুগুলো আসলে একটা ভালোবাসার জিনিস একটা মানুষের একটা ফার্মের ভালোবাসা এর ভিতরে একটা আবেগ আছে হ্যাঁ একটা আবেগ এর মধ্যে অনেক শক্তিশালী গরু হ্যাঁ একটা সম্পদ দেখেন গরুগুলার এইসব গরুগুলো আসলে কেউ বিক্রি করার মতো আসলে কোনো খামারে বিক্রি করে না সাধারণত ভাবে রেখে দেওয়ার জিনিস দুধের বাচ্চার পাওয়ার কি জি মাশাআল্লাহ টাকা পয়সা থাকলে আসলে এইসব জিনিস ভাই বিক্রি আমি নিজেই করতাম না বিশেষ করে ফিনান্সিয়াল ব্যাপারটা ভালো থাকলে ভালো জায়গা থাকলে সাইড করে ফেলা রাখতাম দু তিন বছর পরে এইগুলাই মনে করেন যে দেশের ওই 25-26 সালের যে 10টা আইকনিক গরু দেখা যায় মাঝে মধ্যে এটা একটা ডিমান্ড শেয়ার করে সেটা ঠিক আছে পরবর্তীতে যোগাযোগটা যোগাযোগ স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আমার একটাই তো নাম্বার ওই নাম্বারে আপনার হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে পার্সোনাল নাম্বার ওইটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে আমার কথা ভাই আবারও বলতেছি আমি যে গরুগুলো দেখালাম আপনারা নিঃসন্দেহে আপনারা আসেন আমার কাছে আমার ফার্মে দেখার পর উপলব্ধি করার পর আপনি জাজমেন্ট করেন খারাপ কি ভালো দাম কম না বেশি বা ঠিক আছে কি না আপনারা জাজমেন্ট করেন এতটুকু অনুরোধ আসলে যারা ব্যাড কমেন্ট করে এরা মানুষগুলাই ব্যাড আমি আপনাকে আমি 1 কোটি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আপনি আমাকে এরকম একটা ব্রাহ্মা কালেকশন করে দেখান ফার্মে যারা আছে ওদের কথা বাদ দিলাম যারা ফার্মের বড় বড় ফার্মিং যারা ওদের কথা বাদ দিলাম কারণ ওরা হচ্ছে অনেক পুরাতন ব্যবসায়িক বড় খামার বড় ওনার হচ্ছে মার্কেটিং ব্যবস্থা ওনারা তৈরি করছে নিজের জন্য কিন্তু এরকম আমরা যারা ব্যবসায়িক জায়গার অ্যাঙ্গেলের মধ্যে আসি এরকম আপনিও দেখান একটা তাহলে বুঝবো যে অরিজিনাল আপনি কিনার মানুষ আছেন বাজে কমেন্ট করা তো সবাই পারে এরকম জিনিস কালেকশন করে তারপরেই করে অনেক শক্তিশালী গরু দর্শক দেখতে ধরে রাখা যাচ্ছে না ভাই ধরে রাখা যাচ্ছে না জি দুজন মিলে ধরাতে দুইজন লাগে এটা ধরতেই
অনেক শক্তিশালী গরু। তো শাকিল ভাই, আমরা আর সময় নেব না, ভালো ভালো গরু দেখলাম, তো যোগাযোগ জানলাম, তো আমাদেরকে সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।